নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওতে ক্লিক করেছেন। আসুন জেনে নিন এই কন্যা রাশির জাতক ও জাতিকার দুটি বিশেষ গুণ আছে, যে গুণের জন্য এই রাশির জাতক ও জাতিকারা অন্য রাশিদের থেকে আলাদা। ভিডিওটি এখনই লাইক করে দিন, কারণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তা আসুন শুরু করা যাক। কন্যা রাশি, এই রাশি বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, তাই এই রাশির জাতক ও জাতিকারা বুদ্ধিমান হয় এবং সমস্ত কাজ এরা সাজিয়ে গুছিয়ে করে নিতে পারে। তো আসুন জেনে নিন এই রাশির জাতক ও জাতিকার দুটি বিশেষ গুণ, যে গুণটি এই রাশির জাতক ও জাতিকাদেরকে করেছে অনন্য। প্রথমে আসি জাতকদের ক্ষেত্রে। কন্যা রাশির যারা জাতক আছেন তাদের প্রথম যে গুণটি আছে, এরা সচরাচর বুদ্ধিমান হয় এবং এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। সে কারণে এই রাশির জাতক ও জাতিকারা যতই প্রবলেমে পড়ুক না কেন নার্ভাস হয়ে যায় না, এবং নার্ভাস না হওয়ার কারণে সেই কাজটিকে এরা, সেই প্রবলেমটিকে এরা সলভ করে নিতে পারে। এ গেল প্রথম গুণ। দ্বিতীয় যে গুণটি আছে কন্যা রাশির জাতকদের, সেটি হচ্ছে এই রাশির জাতকের মধ্যে একটু মা মা ভাব থাকে, মানে মাতৃ মাতৃ ভাব থাকে, মানে প্রত্যেককে এরা ভালোবাসে এবং স্নেহ করে অ্যাকচুয়ালি, যার ফলে এই রাশির জাতককে সকলে অ্যাকসেপ্ট করে নেয়। এবার আসি জাতিকাদের। এই রাশির জাতিকারা সত্যি কথা বলতে বউ হিসাবে, মা হিসাবে এবং গার্লফ্রেন্ড হিসাবে পারফেক্ট, কারণ এদের মধ্যে যেহেতু কন্যা রাশি, মানে রাশিটা একটা নারীর, তো নারীর সমস্ত বৈশিষ্ট্য, নমনীয়তা এদের মধ্যে প্রবল দেখা যায়। মানে এরা জানে কোন জায়গায় নমনীয় থাকতে হবে, কোন জায়গায় আমাকে কড়া থাকতে হবে, তো এই জিনিসটা এরা জানে, তাই তার ফলে এরা ট্যাকফুলি যে কোনো কাজকে করে নিতে পারে। দ্বিতীয় যে কন্যা রাশির জাতিকার গুণ আছে, সেটি হচ্ছে এই রাশির জাতিকারা চঞ্চলা হয়, অর্থাৎ এই রাশির জাতিকাদের মধ্যে একটা স্মার্টনেস ভাব থাকে কিন্তু একটু চঞ্চলাম ভাব থাকে। তার ফলে কি হয়, তার ফলে যে কোনো জায়গায় তাকে মানে অ্যাট্রাকটিভ লাগে, মানে ফট করে তার দিকে সকলের চোখ পড়ে যায় এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে ফেলে, এবং তার ফলেই যে কোনো জায়গায় এরা সমাদর পায়, সম্মান পায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই কন্যা রাশির জাতক ও জাতিকারা দেখতে খুবই সুন্দর হয়। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।